بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. বাংলাদেশ রাজশাহী থেকে শাহেদ খন্দকার ভাই জানতে চেয়েছেন যে তার এক কোনো বন্ধু বলেছেন যে তার এক বন্ধু তারা স্বামী স্ত্রীতে তালাক হয়ে গেছে 3 বছর আগে, এখন তারা নতুন করে ঘর সংসার করতে চান। এটাতে নতুন বিয়া পড়াইতে হবে নাকি এই কিভাবে কি করতে হবে জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভাই, প্রথম কথা হলো এই তালাকের মাসালাগুলি স্থানীয় কোনো আলেমকে জিজ্ঞেস করা দরকার, যাতে করে, কারণ তালাকের ব্যাপারটা খুবই সেন্সিটিভ এবং এটা ভালো করে ডিটেলস শুনে এরপরে এর ওপর বেসিস করে তার উত্তর দিতে হয় এবং সেটার বিধান ইসলামী বিধান বলতে হবে। তারপর আপনি যেটা বলছেন, আমি যেটা মূল থিম সেটা আপনাদের বলে দেই, সেটা হলো যে যদি কোনো লোক তার স্ত্রীকে 3 মাসে 3 তালাক দেয়, কারণ আল্লাহ বলছেন আত্তালাক আমার রতান, যে তালাক দুবার দেওয়ার সুযোগ আছে, অর্থাৎ আপনি তুহুরের মধ্যে পবিত্রতা থাকা অবস্থায় স্ত্রী আপনি তার সঙ্গে মেলামেশা করেননি, এই সময় তালাক দিলেন 1 তালাক, আবার পবিত্র হওয়ার পর আবার পরের মাসে আর 1 তালাক, আবার পবিত্র হওয়ার পর পরের মাসে আর 1 তালাক, এই তিন প্রথম 2 তালাক, প্রথম 1 তালাক দিয়ে তাকে যদি ফিরিয়ে নিতে চান তার 3 মাসের ভেতরে, ইদ্দতের ভেতরে, তাহলে নিতে পারবে। আবার কখনো যদি দ্বিতীয় তালাক দেয়, আবার 3 মাসের ভেতরে যদি ফিরিয়ে নেয়, নিতে পারবে। কিন্তু আবার যদি কখনো আর 1 তালাক দেয়, 3 মাসে 3 তালাক, তাহলে এই স্ত্রীকে আর গ্রহণ করা যাবে না, কারণ আল্লাহ বলছেন ফা ইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদ হাত্তা তুনকিহা যাওজান গায়রা। যখন 3 তালাক 3 মাসে এভাবে দেবে, তখন ওই নারী এই পুরুষের জন্য হালাল হবে না যতক্ষণ ওই নারীর অন্যখানে স্বেচ্ছায় বিবাহ হবে না এবং স্বেচ্ছায় সে সেখানে আবার তালাক হবে না। কিন্তু কেউ যদি বলে যে ঠিক আছে, আমি 3 মাসে 3 তালাক দিয়েছি, এখন ওই স্ত্রীকে আবার ফিরিয়ে নিতে চাই, তাই এর জন্য হালালা করাবো, অর্থাৎ ও সাময়িক কোনো পুরুষের সঙ্গে বিবাহ দিলেন কোনো টাকার বিনিময়ে বা যে কোনো অবস্থায় কোনো বৃদ্ধ মানুষের সঙ্গে এবং বললেন আপনি টাচ করবেন না, হ্যাঁ, এরপরে সে তালাক দিল, এটাকে বলা হয় হিল্লা বিবাহ। এই হিল্লা বিবাহ ইসলামে জায়েজ নেই, বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্তিসুল মুস্তাআর, এটা হলো ভাড়া করা পাঠা। হ্যাঁ, এমনকি হাদিসে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাআনাল্লাহু আল মুহাল্লিল ওয়াল মুহাল্লিল লাহ, যে ব্যক্তি এই হালালা করে এবং যার জন্য হালালা করা হয় উভয়ের উপর আল্লাহর লানত অভিশাপ, এটা নয়, বরং স্বেচ্ছায় যদি ওই পরের স্বামী তাকে যদি স্বেচ্ছায় তালাক দেয় এবং এর পরে যদি এই নারী আবার পূর্বের স্বামীর কাছে ফিরে যেতে চায়, তাহলে তার সঙ্গে নতুন বিবাহের মাধ্যমে ফিরে যেতে পারবে, নতুন বিবাহের মাধ্যমে। তাহলে কথা ক্লিয়ার। আরেকটি হল রয়েছে, সেটি হলো যদি এই তালাক আপনার যেই নারীর 3 বছর আগে তালাক হয়েছে সেটা যদি একই বৈঠকে 3 তালাক দিয়ে থাকে, তারপরেও সেটা তালাক পতিত হবে, যেমন বলছে যে তালাক তালাক তালাক, হ্যাঁ, একই বৈঠকে একসঙ্গে 3 তালাক দেয়, তাহলে এ তালাকও পতিত হয়ে যাবে ওলামায়ে কেরামের নিকটে। তবে যদি একসঙ্গে 3 তালাক দেয়, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এটা একসঙ্গে 3 তালাক দিলে 1 তালাকে রূপান্তরিত হতো, এবং এটাই ওলামায়ে কেরাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া, শেখ আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, এমনকি শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, তাদের এই মত রয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা তালাক ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আহদি আবি বকর রাদিয়াল্লাহু আনহু ওয়া সানাতাইন মিন খিলাফাতি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালাকু সালাসা ওয়াহিদা, যেটা সহি মুসলিমে ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, এমনকি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার প্রথম 2 বছরে কেউ যদি একসঙ্গে 3 তালাক দিত সেটা 1 তালাকে রূপান্তরিত হতো এবং সেটা 1 তালাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনকি আরো এক হাদিসে বলেছেন যে ওয়া ইন্নাহা ওয়াহিদা, এবং সেটা হলো 1, এমনকি এক সাহাবি এরকম 3 তালাক দিয়েছিলেন, তিনি রাগান্বিত হয়ে বলেছেন আয়ুল আবু বি কিতাবিল্লাহ ওয়া আনা বাইনা
আজহরিকুম, তোমরা আল্লাহর কিতাব নিয়ে কি খেল তামাশা করতেছো আমি তোমাদের মাঝে থাকা অবস্থায়? কারণ আল্লাহ বলেছেন আত্তালাক মাররাতান, তালাক দুইবার দেওয়ার সুযোগ আছে। হ্যাঁ, আর তুমি একসঙ্গে সব তালাক দিয়ে দেবে, এটা হতে পারে না। কাজেই এই মত তাই গ্রহণ করেছেন এই ওলামা ইকরাম। কাজেই আপনার ওই বন্ধুর ওয়াইফকে যদি একসঙ্গে 3 তালাক দিয়ে থাকে, তাহলে তাকে ফিরিয়ে নিয়ে, যদি ইদ্দত পার হয়ে গেছে 3 মাসের মধ্যে ফিরিয়ে নিতে পারবে, এখন 3 মাস বা 3 বছর হয়ে গেছে, এখন যদি তাকে গ্রহণ করতে চায়, তাহলে নতুন বিবাহের মাধ্যমে তাকে ফিরিয়ে নিতে হবে, নতুন বিবাহ, নতুন আকদ, নতুন সব কিছুর মাধ্যমে। কিন্তু যদি ওই রকম 3 মাসে 3 তালাক দিয়ে থাকে, একসঙ্গে 3 তালাক দেয়নি, 3 মাসে 3 তালাক দিয়েছে, তাহলে ওই নারীকে আর গ্রহণ করা যাবে না যতক্ষণ না তাকে তার অন্য পুরুষের সঙ্গে বিবাহ হবে না এবং স্বেচ্ছায় সেখানে তালাক দেবে না, তারপরে নতুন স্বামীর সঙ্গে সে আসতে পারবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক নারী এরকম এসে আল্লাহ নবীকে বললেন যে আমি আমার স্ত্রী আমার এই স্বামী, তার নাম ছিল রিফাআ, সে আমাকে তালাক দিয়েছে, এবং পরবর্তীতে এই মহিলা আব্দুর রহমান বিন জুবাইর তার সঙ্গে বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার পর এখন এই নারী এসে বলতেছে যে হে আল্লাহর নবী, আমি আমার আগের স্বামীর কাছে ফিরিয়ে যেতে চাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আতুরিদ আন্তর্জিয়া ইলা রিফাআ, তুমি রিফাআর কাছে ফিরে যেতে চাও? হ্যাঁ, আল্লাহর নবী বললেন যে ফিরে যেতে চাইলে শোনো, লা, সেটা যেতে পারবে না, হাত্তা তাজুকি আসিলাতাহু ওয়া ইয়াজুকু আসিলাতাক, যতক্ষণ তুমি তার স্বাদ গ্রহণ করবে না, সে তোমার স্বাদ গ্রহণ করবে না, অর্থাৎ যতক্ষণ তোমাদের মিলামেশা হবে না, ততক্ষণ তুমি পূর্বের স্বামীর কাছে যেতে পারবে না, অর্থাৎ মিলামেশা হবে এবং সে যদি তালাক দেয় তাহলে ফিরে যেতে পারবে। এটা সহি বুখারী মুসলিমের হাদিস। আশা করি ক্লিয়ার হয়েছে। হাজা আল্লাহ আলম বেসব ও সাল্লাহ নবীন মোহাম্মদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।